আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি শালু, শালুসপুর প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। অন্যান্য দিনের মতো আজও নিয়ে চলে এলাম একটি নিত্য নতুন রেসিপি নিয়ে। আর আমার চ্যানেলে এই রকমই অনেক রেসিপি দেওয়া আছে, যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, তাহলে কিন্তু সর্বপ্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ আমি আপনাদের করে দেখাবো ভেজ এবং নন ভেজ দুই রকমই মিশিয়ে একটি চপ। চলুন তাহলে দেখতে থাকুন আমার আজকের এই রেসিপিটি। এখানে আমি কপিস মাছ আছে, এখানে 5 পিসের মতো মাছ ভেজে নিয়েছি, এটা হচ্ছে রুই মাছ। আর একদিকে আমি এবার একটা কড়া বসিয়ে নেব, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা বাদাম। বাদামগুলোকে কিছু সেকেন্ড একটু মিডিয়াম ফ্লেমে রোস্ট করে নেব। তারপরে কিন্তু এই কড়ার মধ্যে আমি দিয়ে দেব আবারও 1 বাটি বেসন। বেসনটাকেও আমি কিছু সেকেন্ডের মতো একটু রোস্ট করে নেব, যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে 20 থেকে 25 সেকেন্ডের মতো কিন্তু মিডিয়াম ফ্লেমে রোস্ট করলেই কমপ্লিট হয়ে যাবে বেসন রোস্ট। এবার আমি পরের স্টেপের দিকে চলে যাব। আর বন্ধুরা, মাছটাকেও কিন্তু আমি ভালো করে কাঁটা বেছে নিয়েছি। আর এদিকে আছে সামান্য পরিমাণ পেঁয়াজ পাতা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর আছে সামান্য ধনে পাতা। এবার এই মাছগুলোকে দেখুন খুব ভালোভাবে কিন্তু কাঁটাটা ছাড়িয়ে নেবেন। আর আছে একটা এখানে সিদ্ধ করা আলু, আলুটাকে হাতের সাহায্যে এভাবে চটকে এর মধ্যে আমি দিয়ে দেব। খুব ভালো করে আলুটাকে চটকে দিচ্ছি যাতে কোনো গুটলি না থেকে যায়। এবার এর মধ্যে আমি ছাড়িয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে দেব এর মধ্যে একটা ডিম। দিয়ে দিলাম 1 চামচের মতো আদা আর রসুনের পেস্ট, দিলাম 1/2 চামচ এখানে লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ আছে কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য আছে বিট নুন, 1/2 চামচ আছে এখানে আমচুর পাউডার, 2 চামচ আছে কর্নফ্লাওয়ার, আর দিলাম এখানে 2 চামচ চালের গুঁড়ি, আর এখানে আন্দাজ মতো নুনটা আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো। সবকটি মিশ্রণকে খুব ভালোভাবে হাতে করে এইভাবে মাখিয়ে নেব উপকরণগুলিকে। খুব ভালোভাবে এটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, ধনে পাতা, পেঁয়াজ পাতা, সব কিছু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার হাতে করে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট এটাকে মাখিয়ে নিতে হবে যাতে পেঁয়াজগুলো একদম সফট হয়ে যায়। বন্ধুরা, এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি সকলেরই ভালো লাগবে। আর গরম গরম যদি এই সসের সঙ্গে খাওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নয়। আর দিয়ে দিলাম এখানে রোস্ট করা বাদাম, আর দিচ্ছি বেসনটা। বেসনটা আমি এখানে 1 বাটি নিয়েছি, কিন্তু যতটা প্রয়োজন পড়বে আমি কিন্তু ততটাকে ইউজ করব। এখানে আমার 1 বাটি পুরোপুরি কিন্তু লাগবে না, আর এটার মধ্যে আমি কিন্তু জল দেব না। দেখুন এই ব্যাটারটির মধ্যে আমার এখনও সামান্য পরিমাণ বেসন লাগবে, আমি আবারও কিছুটা পরিমাণ বেসন অ্যাড করে দিচ্ছি। আর 4 চামচের মতো বেসন কিন্তু আমার বেঁচে গেছে, সেটা অন্য কোনো রেসিপির মধ্যে আমি কাজে লাগিয়ে দেব। আবারও খুব ভালোভাবে হাতে করে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে আপনারা কিন্তু নুনটা চেক করে নিতে পারেন, এখানে আমি যে পরিমাণ নুন দিয়েছি আমার কিন্তু আর চেক করতে লাগবে না। দেখুন এটা হাতের মধ্যে একটু নিয়ে এইভাবে গোল করে দেখবেন, এটা কিন্তু পারফেক্ট গোল হয়ে যাচ্ছে। এবার আর একটা কড়া আমি গ্যাসের মধ্যে বসিয়ে নিলাম, আর তেলটাকে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোয়ে করে এক এক করে আমি এর মধ্যে পেঁয়াজিগুলো ছেড়ে দেব। আর হাতের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল মাখিয়ে নিয়েছি যাতে দিতে আমার সুবিধা হয়। আপনারা চাইলে হাতটা জল দিয়ে ধুয়ে নিয়েও এটা দিলে কিন্তু ভালোভাবে দিয়ে নেওয়া হয়ে যাবে। এবার এক এক করে আমি এই বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে, আর একদমই কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে রাখতে হবে। আর কিছু সেকেন্ড পরেই কিন্তু আমি এগুলোকে উল্টে দেব, এভাবে এগুলোকে 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, এপিটোপিট করে উল্টে পাল্টে লাল লাল করে।
এখানে বন্ধুরা আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু মন পছন্দ ভেজিটেবল অ্যাড করতে পারেন, যেহেতু এটা শীতকাল সব রকমই কিন্তু ভেজিটেবল এখন পেয়ে যাবেন। আপনাদের পছন্দ মতো সবজি আপনারা অ্যাড করতে পারেন, যে যেটা পছন্দ করেন। আর এখানে চাইলে আপনারা যে কোনো মাছ ইউজ করতে পারেন, আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে এখানে কাতলা মাছও নিতে পারেন বা অন্যান্য মাছও নিতে পারেন। আমার চ্যানেলে ফিশ ফিঙ্গারের রেসিপিও দেওয়া আছে, একটু অন্য পদ্ধতিতে করিয়ে দেখিয়েছি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন, সেটাও কিন্তু খেতে দারুণ হয়েছিল। এবার এক এক করে আমি তুলে নিচ্ছি, এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পরের স্টেপে সেম একই পদ্ধতিতেও কিন্তু আমি ভেজে নেব পরের ব্যাচগুলোকেও। গ্যাসের ফ্লেম কোনো মতেই কিন্তু হাইতে দেওয়া যাবে না, তাহলে উপর থেকে লাল হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। আবারও কিছু সেকেন্ড পর এগুলোকে আমি উল্টে দেব, এভাবে উল্টে পাল্টে কিন্তু আমি এগুলোকেও ভেজে নেব আগের মতো সেম একই পদ্ধতিতে। দেখুন বন্ধুরা, এগুলো আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার এগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণ বিট লবণ। এবার একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখতে কিন্তু বন্ধুরা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি এখানে এটা টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করছি, আপনারা চাইলে আপনাদের মন পছন্দ সস এখানে ইউজ করে নিতে পারেন। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর অনেক বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থেকো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও হাজির হবো অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।